আরেক ব্যক্তি এত বেশি পাপ করেছিল যে নিশ্চিত যে আমি মারা গেলে জাহান্নামে যাব। এখন সে মওতের আগে তার সন্তানদেরকে বলছে যে আমি মারা গেলে আমার লাশটাকে পুড়িয়ে ফেলবা, অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবা, অর্ধেক ছাই সাগরে ভাসিয়ে দিবা। সন্তানরা তাই করলো। আল্লাহ পাক সাগরকে বললেন ছাই জমা করে দাও, বাতাসকে বললেন ছাই জমা করে দাও। এরা ছাই জমা করে তাকে আবার পুনরুত্থিত করা হলো। এবার আল্লাহ জিজ্ঞাসা করছেন তুমি এই কাজটা কেন করেছিলে, বলো এই কাজ তুমি কেন করেছো? সেই ব্যক্তি বলছে হে আল্লাহ আমি তোমার ভয়ে এই কাজটা করেছি, আর তুমি তুমি আল্লাহ খুব ভালো করেই জানো যে আমি তোমার ভয়ে করেছি না অন্য কোনো কারণে করেছি। আল্লাহ পাক বললেন তুমি আমার ভয়ে যদি করে থাকো আমি তোমাকে মাফ করে দিলাম।